মঙ্গল গ্রহে ভাগ্য অনেশনে নেমেছে মানুষ, পা রেখেছে চাঁদেও, কিন্তু মহাকাশের বুকে ভবিষ্যতের পথ প্রশস্ত করতে হলে দরকার গাছপালার। এ লক্ষ্যে 1970-এর দশক থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে খাদ্যশস্য ও গাছপালা উৎপাদনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মহাকাশচারী ও বিশেষজ্ঞরা। 2015 সালে মহাকাশে ফুল জন্মানোর গবেষণাও শুরু হয়েছিল। অবশেষে দীর্ঘ 9 বছরের গবেষণার পর মঙ্গলবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা একটি জিনিয়া ফুলের ছবি পোস্ট করে লিখেছে, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সবজি উৎপাদন সংক্রান্ত গবেষণার অংশ হিসেবে কক্ষপথে জিনিয়া ফুলটি ফুটেছে। মহাকাশচারী কেউলি লিডগ্রেন মহাকাশে জিনিয়া ফুলের বীজটি লাগিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের অ্যাকাউন্টে ফুলের ছবি পোস্ট করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা লিখেছে, বিজ্ঞানীরা 1970-এর দশক থেকে মহাকাশে উদ্ভিদ নিয়ে গবেষণা করছেন, তবে ফুল নিয়ে গবেষণাটি শুরু হয়েছিল 2015 সালে। মহাকাশচারী কেউলি লিডগ্রেন এ কাজটি শুরু করেছিলেন। মহাকাশে বাগানের গুরুত্ব তুলে ধরে নাসা আরও লিখেছে, মহাকাশ বাগান করাটা আমাদের জন্য লোক দেখানো কোনো বিষয় নয়। কক্ষপথে কীভাবে গাছ জন্মাতে হবে তা জানার মধ্য দিয়ে আমরা বুঝতে পারব পৃথিবীর বাইরে কীভাবে শস্য উৎপাদন করা যায়। আমরা চাঁদ ও মঙ্গল গ্রহের মতো দীর্ঘমেয়াদী অভিযানগুলোতে টাটকা খাবারের উৎস তৈরি করতে পারব। মহাকাশচারীরা ইতোমধ্যেই ISS-এ টমেটো, লেটুস এবং অন্যান্য সবজিও চাষ করেছেন, আর নতুন কিছু চাষাবাদের স্বপ্নও দেখছেন তারা। ২০১৭ সালে নাসা বলেছিল, মহাকাশে জিনিয়া ফুল ফোটানোর যে চ্যালেঞ্জিং প্রক্রিয়াটি তারা শুরু করেছে তা বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করবে কিভাবে মাইক্রোগ্র্যাভিটির মধ্যেও গাছ জন্মানো যাবে, আর মহাকাশচারীরা এর মধ্য দিয়ে মহাকাশে নিজস্ব বাগান তৈরির চর্চা করতে পারবেন। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে একটি দর্শনীয় মহাকাশ বাগান তৈরি করা হয়েছে যা পৃথিবীর সীমার বাইরে খাদ্য বৃদ্ধির সম্ভাবনা প্রদর্শন করে। মহাকাশচারীদের মহাকাশ মিশনে এই ফসল উৎপাদন অনেক সাহায্য করবে। নাসার ফুলের ফটোগ্রাফটি অনেক বিজ্ঞান অনুরাগীকে আরও বেশি উদ্বেলিত করবে। তারা মন্তব্য বিভাগে বিপুল সংখ্যক প্রতিক্রিয়া পেয়েছেন। অনেকেই লিখেছেন, স্পেস এবং ফুল সত্যি দুটোই অবিশ্বাস্য এবং সুন্দর। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।